বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামকে দুই শহর এক নগরীতে পরিণত করার পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রথম বিশেষায়িত যোগাযোগ নেটওয়ার্কেও তৈরি করেছে। একই সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটবে। রিপোর্ট করছেন রফিকুল বাহার, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। এই টানেলের নির্মাণ খরচ 10,700 কোটি টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক দিয়েছে 5,900 কোটি টাকা। 2016 সালে 14 অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই প্রকল্পের। 2019 সালে শুরু হয় বঙ্গবন্ধু টানেল নির্মাণ। যাতায়াত ও পণ্য পরিবহন ছাড়াও পর্যটকরাও টানেল দেখতে আসবে দলে দলে। চট্টগ্রাম বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সাথে সড়ক পথে সহজ সংযোগ হবে এই টানেল। চায়না ইকোনমিক জোন যেটা, সেটা প্রায় 883 একর জায়গা, সেখানে প্রায় 21টা শিল্প গড়ে উঠবে, কারণ প্রায় 1 লক্ষ রূপে কর্মসংস্থান হবে। এবং দক্ষিণ চট্টগ্রামে যদি একটা সিটি হয়, চট্টগ্রাম হচ্ছে 200 বছরের শহর, ওইটাকে একটা পরিকল্পিত স্মার্ট সিটি হইতে পারে। ওখানে ওখানে ব্যবসা বাণিজ্য, আধুনিক ব্যবসা বাণিজ্য একটা কর্মসংস্থান হইতে পারে। নদী থেকে অন্তত 150 ফুট নিচে স্থাপিত দুটি পৃথক টিউব এই টানেল এশিয়ান হাইওয়েতে সংযুক্ত হবে ভবিষ্যতে। টানেলের ভেতর দিয়ে সড়ক পথে মিয়ানমার ও থাইল্যান্ড যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে বলে মনে করেন এই মন্ত্রী। একটা স্বপ্ন দেখতাম, আমরা গাড়ি করে ব্যাংকক বা থাইল্যান্ড সহ চেংমাই সহ অনেক জায়গায় যেতে পারবো, এবং আমি মনে করি এটা দ্বার উন্মুক্ত হলো, এবং দেখবেন ধাপে ধাপে এই জিনিসগুলো কিন্তু আসবে। এবং অবকাঠামোগত উন্নয়ন যদি দেশীয় হয়, ওই দেশের কিন্তু গ্রোথটা সবসময় কিন্তু একটা সাস্টেনেবল লেভেলে চলে যায়। টানেলের সর্বনিম্ন টোল 200 টাকা, সর্বোচ্চ 1,000 টাকা। পায়ে হেঁটে, মোটর সাইকেলে চড়ে ও তিন চাকার যানবাহনে টানেল পার হওয়া যাবে না। রফিকুল বাহার, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।